গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাস তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় দুষ্কৃতীরা। সরকারি অনুষ্ঠানে যোগ দিতে তিনি যাচ্ছিলেন, গাড়ি থেকে নামতেই তাকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা, এমনটাই খবর। তার বুকে গুলি লেগেছে। নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। রাজা, নিরাপত্তা বলয় পেরিয়ে কিভাবে মন্ত্রীর কাছে গেলেন ওই আততায়ী, কি জানা যাচ্ছে? দেখো, নিরাপত্তা বলয় খুব বেশি ছিল না, কারণ ওড়িশার ক্ষেত্রে যারা রাজনৈতিক নেতা বা মন্ত্রী তারা অতটা বেশি নিরাপত্তা বলয় নিয়ে যান না। এবং ঘন্টা দুয়েকের আগের ঘটনা, এটা হচ্ছে যে ওড়িশার একটা প্রত্যন্ত জেলা ঝারসুগুড়া, জঙ্গল পাহাড় সমন্বিত সেই ঝারসুগুড়া জেলার ব্রজনাথনগর বলে একটা ছোট্ট মফস্বল শহর, সেখানে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাস, বিজেডি দলের নেতা, তিনি যাচ্ছিলেন, গিয়েছিলেন। এবং সেখানে গান্ধী চকে যে একটা ময়দান আছে সেই মঞ্চে সরকারি অনুষ্ঠানটা ছিল। তো সেই গান্ধী চকে তিনি গাড়ি থেকে নামতেই আগে থেকেই অপেক্ষা করছিল একটা বাইকে চড়ে দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। তারা সরাসরি এই নব দাস, ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী, তাকে লক্ষ্য করে গুলি চালায়, তিন রাউন্ড গুলি চালায়, যার মধ্যে দুটি তার শরীরে লাগে, একটি বুকে লেগেছে। এবং সঙ্গে সঙ্গেই আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আশঙ্কাজনক যেটা জানানো হচ্ছে এখনো তিনি হাসপাতালে চিকিৎসারত। কিন্তু কারা এই দুষ্কৃতী সেই কিন্তু এবং কেন এই গুলি চালানোর কারণ, কারণ নব দাস যিনি যে স্বাস্থ্যমন্ত্রী, তার রাজনৈতিক জীবনে তেমন কোনো বিতর্ক বা কোনো দুর্নীতি হোক তেমন কোনো খবর নেই। এবং ওড়িশা এমন একটা রাজ্য যেখানে রাজনৈতিক খুনোখুনি হানাহানি খুবই কম হয়, মানে সেটা বলতে গেলে নজিরবিহীন। সেই জন্য কি কোন কারণ, প্রথমত হচ্ছে কারা এই দুষ্কৃতী, সে তারা এখনো ফেরার, বাইকে চড়ে তারা অপেক্ষা করছিল নব দাস, তিনি গাড়ি থেকে নামতেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে তারা পালিয়ে যায়। দ্বিতীয় হচ্ছে কারা এই এবং দুষ্কৃতী এবং কেন তারা গুলি চালালো, কোনো রাজনৈতিক কারণ থাকার কথা নয় বলেই প্রাথমিকভাবে অনুমান। তাহলে কি কোনো ব্যক্তিগত আক্রোশ বা অন্য কোনো বিষয়, তো যাবতীয় বিষয় নিয়ে পুলিশ এই মুহূর্তে তদন্তে নেমেছে। এবং যেটা মুশকিল হচ্ছে যে সিসিটিভি ফুটেজ, সেটা যদি হাতের কাছে থাকে সেটা তা দিয়ে তদন্ত করতে অনেক সুবিধা হয়, কিন্তু সিসিটিভি সাধারণত কলকাতা, দিল্লি, বেঙ্গালুরুর মতো যেগুলো আধুনিক শহর সেই শহরগুলো সিসিটিভিতে মুড়ে ফেলা হয়, কিন্তু ওড়িশার এই প্রত্যন্ত জেলা ঝারসুগুড়া যেখানে জঙ্গল পাহাড় সমন্বিত তাদের একটা ছোট্ট মফস্বল শহর ব্রজরাজনগর, সেখানে কতগুলি সিসিটিভি ফুটেজ আদৌ আছে সেটা নিয়েই সন্দেহ। সুতরাং পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে বলে খবর। তারা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য প্রমাণ বা যাবতীয় ইনফরমেশন তথ্য এগুলো সংগ্রহ করছে এবং যেটাই দেখার যে কারা এই দুষ্কৃতী এবং কি কারণে গুলি চালানো হলো সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। অন্যদিকে নব দাস স্বাস্থ্যমন্ত্রী, ইনি ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন, একটি গুলি যেহেতু বুকে লেগেছে সরকারি হাসপাতাল সূত্রে জানানো হচ্ছে তিনি এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ধন্যবাদ রাজা।